হাই ফ্রেন্ডস, তো আজকে চলে এসেছি গোবরডাঙ্গাতে। তো এটা হচ্ছে গোবরডাঙ্গা সিজন। তো আজকে যাব সেই ঐতিহাসিক 300 বছর পুরনো সেই গোবরডাঙ্গা জমিদার বাড়িতে। তো এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার রাস্তা এখান, তো টোটো বা অটো দুটোই যায়। তো চলো যাওয়া যাক সেই জমিদার বাড়িতে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি সেই গোবরডাঙ্গায় জমিদার বাড়িতে। তো এটা দেখতে পাচ্ছ সেই ঐতিহাসিক জমিদার বাড়ি। তো বন্ধুরা, প্রায় 400 বছরের ইতিহাসকে সাক্ষী রেখে এই গোবরডাঙ্গা জমিদার বাড়ি এখনও কিন্তু সগর্বে দাঁড়িয়ে রয়েছে। আর এই জমিদার বাড়ির পাশ দিয়েই কিন্তু আগে বয়ে যেত যমুনা নদী, যা এখন প্রায় মৃত। এই গোবরডাঙ্গা জমিদার বাড়ির প্রথম জমিদার ছিলেন খেলারাম মুখার্জি। তিনি এই জমিদারি যৌতুক হিসাবে পেয়েছিলেন ইছাপুরের জমিদারের কাছ থেকে, কিন্তু এর আগে তিনি বাংলাদেশের যশোরের জমিদার ছিলেন। এই গোবরডাঙ্গা জমিদার বাড়ি হাতির জন্য কিন্তু খুবই বিখ্যাত ছিল। গোবরডাঙ্গার হাতি, টাকি, লাঠি আর সাতক্ষীরার মাটি, এটা কিন্তু খুবই নাম করা ছিল। এখানে যে জিনিসটা পড়ে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাটি সমান করার একটি জিনিস। তো আগেকার দিনে এর সাহায্যেই মাটি লেবেল করা হতো, সমান করা হতো। তো এখনকার দিনে আর এটা প্রচলন নেই, তো এটা পড়ে আছে সাইডে। এখানে আরও কয়েকটি পুরনো বাড়িঘর রয়েছে, হয়তো পুরনো দিনে সেই জায়গাগুলো এখনও ঠিকঠাক করেনি। আর তার জমিদার বাড়ির পিছনেই রয়েছে একদম দুর্গা মন্দির। তো এই সেই দুর্গা মন্দির যেখানে দুর্গা পুজো কিন্তু খুব বিখ্যাত। তো এখানে প্রত্যেক বছর বিশাল দুর্গা পুজো হয়। চলো দিতে যাওয়া যাক। তো এই সাইড দেখতে পাচ্ছি এখানে জমিদার বাড়ির কিছু কাজ হচ্ছে, হয়তো ভেঙে চুরে গেছিলো, সেখানে ঠিকঠাক করে রং টং করা হয়েছে। গোবরডাঙ্গার জমিদার বাড়ির দুর্গা পুজোর কথা হয়তো তোমরা শুনেছই। তো এই দুর্গা পুজো প্রায় 300 বছরের পুরনো। তৎকালীন জমিদার ফেলারাম মুখোপাধ্যায় এই গোবরডাঙ্গায় প্রথম দুর্গা পুজো শুরু করেন। তো সেই থেকে আজ পর্যন্ত 300 বছর ধরে কন্টিনিউ এখানে দুর্গা পুজো হয়ে আসছে। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ার ভাস্কর্যগুলি কিন্তু এখনও এই জমিদার বাড়ির দেওয়ালে দেখা যায়, যা এগুলো কিন্তু খুব ভালো লাগবে আপনাদের। এই গোবরডাঙ্গা জমিদারদের নিয়ে একটি কথিত কথা আছে যে টাকির জমিদারের লাঠি আর গোবরডাঙ্গা জমিদারের হাতি আসছে সবই ইতিহাস। কিন্তু কলকাতা সহ অন্য 24 পরগনা জেলায় এই দুই জমিদাররাই নাকি ছিলেন খুবই বিত্তবান এবং অত্যাচারী জমিদার। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখনো পর্যন্ত সে অক্ষয় অবস্থায় রয়ে গেছে দাঁড়িয়ে। তো প্রত্যেকটি পিলারের গায়ে সুন্দর কারুকার্য করা রয়েছে, আর প্রত্যেকটি পিলার এখনো পর্যন্ত অক্ষয় অবস্থায় দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ পিছনে একটি পিলার ভেঙে গেছে, কিন্তু এই সাইডের পিলারগুলো, বড় বড় পিলারগুলো এখনো পর্যন্ত অক্ষয় রয়েছে। তো ভিতরে এখনো লোকজন বাস করে, যারা এখনো জমিদার বাড়ির বংশধর, তো তারা এখনো বাস করে এই বাড়ির ভিতরে। তো তারাই এখন এটা মেনটেন করে, দেখাশোনা তারাই করে। এই জমিদার বাড়ির মাঝখানে রয়েছে একটি, সামনে মানে একদম ফ্রন্টে রয়েছে একটি ঝর্ণা। তো ঝর্ণাটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অক্ষয় অবস্থায় রয়েছে। তো এটি এখন বন্ধ আছে, হয়তো চালানো হয় না, কিন্তু সেই ইয়েটা করা আছে, মাঝখানে গাছপালা ভরে গেছে। তো জমিদার বাড়ি এই সাইড দেখতে পাচ্ছি একটি গেট রয়েছে, কিন্তু এটা মেন গেট না। তো মেন গেট হচ্ছে একটা ওই সাইড আছে, তো এটাতে এখন মোটামুটি সবাই যাতায়াত করে। তো মেন গেটও ওই সাইডে, জমিদার বাড়ির পিছন সাইডে একটা মেন গেট আছে। তো এইটাই এখন ফ্রন্ট, তো এটাই এখন সবাই মানে জমিদারে যারা থাকে এর থেকে এখন যাতায়াত করে। এই জমিদার বাড়ির পাশে রয়েছে কালীপ্রসন্ন মায়ের মন্দির। তো এই মন্দিরের দরজা এখন বন্ধ আছে, তো কোন সময় খোলা আমরা যে যাই না। তো আমরা দেখতে পাচ্ছি সে বন্ধ আছে, তো বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরটা। সেই সময় তৎকালীন যে জমিদার ছিলেন সেই জমিদারই নাকি এই কালী মন্দিরটি তৈরি করেছিলেন স্বপ্না দেশপে। তো শোনা যায় যে এই কালীবাড়ির আদৌই নাকি তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের মন্দির। তো আগে মন্দিরে বলি দেওয়া হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে।
তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তো চ্যানেলে যারা নতুন আছো সেই বন্ধুদের জন্য বলবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে দিয়ে দিয়ে যাবে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমাদের চ্যানেলে কন্টিনিউ এরকম ভিডিও ছাড়তে থাকি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে দিয়ে দিয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মধ্যে এটুকু নেই, টাটা বাই বাই।